আমাদের আজকের টপিক সার্সকোভ টু মিন্স সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস টু এই ভাইরাসটার স্ট্রাকচারাল ডেসক্রিপশন একটি সাধারণ করোনা ভাইরাসের ডায়ামিটার সাধারণত একশো কুড়ি ন্যানোমিটার হয় এই স্ট্রাকচারে আমরা যে সার্কেলটা দেখতে পাচ্ছি সেই সার্কেলটাকে বলা হয় ভাইরাল মেমব্রেন যেটি সাধারণত বিভিন্ন ট্রান্সমেম্রেন প্রোটিনের দ্বারা কম্পোস্ট থাকে এই ভাইরাল মেমব্রেনের ভেতরে থাকে ভাইরাল আরএনএ যেটাকে বলা হয় ভাইরাসের সেন্ট্রাল কোর এটা বাউন্ড থাকে কিছু নিউক্লিও ক্যাপসাইট ফসফো প্রোটিনের দ্বারা যেইগুলো এখানে হলুদ ডটের দ্বারা ডিনোট করা হয়েছে এবং ভাইরাল আর এনএটাকে এখানে যে দড়ির মতো সিঙ্গেল স্ট্রেন দেখা যাচ্ছে এটা হচ্ছে ভাইরাল আর এনএ যেটা হচ্ছে ভাইরাসটার মেন কোর এটাই ভবিষ পরবর্তীকালে যখন হোস্ট ছেলে যা যাওয়ার পরে ভাইরাসের রেপ্লিকেশানে মানে নতুন ভাইরাস তৈরিতে সাহায্য করে ভাইরাল মেমব্রেনের ওয়ালে যে স্পাইক অরেঞ্জ কালারের স্পাইকগুলো দেখা যাচ্ছে সেইগুলোকে বলা হয় স্পাইক প্রোটিন বা স্পাইক গ্লাইকো প্রোটিন বা এটাকে এস প্রোটিনও বলা হয় এই স্পাইক প্রোটিন আমাদের নিঃশ্বাসের মাধ্যমে যখন করোনা ভাইরাসটা আমাদের অ্যালভিওলাইতে যাচ্ছে সেই অ্যালভিওলাইয়ের মধ্যে থাকে অ্যানজিনোটেনসিন কনভার্টিং এনজাইম টু রিসিপ্টার সেই রিসিপ্টারের সাথে সেই স্পেসিফিক রিসিপ্টারের সাথে আমাদের স্পাইক গ্লাইকোপ্রোটিন মিনস এস প্রোটিন বাইন্ড করে এবং বাইন্ড করার পরে আমাদের রিসিপ্টার ওপেন হয়ে যায় এবং আমাদের সেল আমাদের সেল করোনা ভাইরাসটাকে মানে করোনা ভাইরাসের যে কোরটাকে মানে আর এনএটাকে ভেতরে এন্ট্রি করতে অ্যালাউ করে এছাড়া ভাইরাল মেমব্রেনে আমরা ছোট ছোট কয়েকটা স্পাইক দেখতে পাচ্ছি যেটার মধ্যে একটা হচ্ছে মেমব্রেন গ্লাইকোপ্রোটিন বা এম প্রোটিন এবং হেমাগ্লুটানিন অ্যাসিটাইল এস্টারেস গ্লাইকোপ্রোটিন এই দুটো গ্লাইকোপ্রোটিনই ভাইরাসটাকে মানে ভাইরাসের যে স্পাইক প্রোটিন স্পাইক প্রোটিনটাকে হেল্প করছে এ সিই টু রিসিপ্টার মিনস অ্যানজিনোডেন্সিন কনভার্টিং এনজাইম টু যে রিসিপ্টার সেই রিসিপ্টারের সাথে বাইন্ড করতে আমরা ডান দিকে একটা ভায়োলেট কালারের পয়েন্ট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে যেই প্রোটিনটাকে বলা হচ্ছে স্মল এনভেলেভ গ্লাইকোপ্রোটিন এই স্মল ইনভেলেভ গ্লাইকোপ্রোটিন আমাদের যে করোনা ভাইরাস সেই করোনা ভাইরাসের সেল মেমব্রেনের মিনস ভাইরাল মেমব্রেন যেটা মেমব্রেনের ওপরে থাকে এবং এটা কী কাজ করে না ভাইরাল যে মেমব্রেন মেমব্রেনটা আর স্টেবিলিটি এবং ভাইরাসের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের স্টেবিলিটিটাকে মেনটেন করে পরবর্তী ভিডিওতে দেখব আমরা যে কীভাবে করোনা ভাইরাস আমাদের হোস্ট ছেলে প্রবেশ করছে এবং সেখান থেকে নতুন ভাইরাসের রেপ্লিকেশান করছে